প্রবাস জীবনের ক্লান্তি মুছে আগামীতে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হলো অত্যাভিয়ানো বিডি একতা সংঘের বার্ষিক বনভোজন। পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাসে সময় কাটাতে পেরে আনন্দিত প্রবাসীরা। বিস্তারিত রয়েছে রিপোর্টে। ইতালির রুমে কমিউনিটিকে এগিয়ে নিতে বিশেষ অবদান রাখা সামাজিক সংগঠন অত্যাভিয়ানো বিডি একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন 2024। প্রবাস জীবনে ক্লান্তি মুছে আগামীতে নতুন উদ্যমে এগিয়ে যেতে চারটি বাসে প্রায় 200+ প্রবাসীদের নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পার্কদি গ্রাসানোতে অত্যাভিয়ানো বিডি একতা সংঘের এমন আয়োজন। অত্যাভিয়ানো বিডি একতা সংঘের সভাপতি জাহিদ হাসান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক শিমুল হুসেন আলমাস ও সাংগঠনিক সম্পাদক রুবেল রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই বনভোজন। এছাড়াও আয়োজনে সহযোগিতায় ছিলেন সংগঠনের নূর হোসেন, শরীফুল ইসলাম, জহিরুল হক, মামুন হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ তাজুল ইসলাম, নয়ন মাহমুদ, কাদের খান আবির, বেলাল ব্যাপারী, মুখলেসুর রহমান, সাইফুল ইসলাম, শফিউল্লাহ চৌধুরী, আকেরুল্লাহ, গাজী সাইফুল ইসলাম, মোহাম্মদ নুরে আলম, খুরশেদ আলম, মুনের হোসেন ও গাজী শাকিল সহ অনেকে। আয়োজকরা বলেন, ঐক্যবদ্ধ সমাজ গঠনে প্রবাসের মাটিতে বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নিতে তথা বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নেয়ার উদ্দেশ্যে আগামীতে আরও গঠনমূলক কাজ করার কথা জানান রুমের অত্যাভিয়ানো বিডি একতা সংঘের নেতৃবৃন্দ। আর কি শুধু আমার একা না, কি আমরা সবাই এক, সবাই আমরা যে সংগঠনে যা যা কার্যকরী কমিটিতে আছি, সবাই আমরা সমান অধিকার। আমরা সবাইকে নিয়ে প্রবাসের মাটিতে আনন্দিত থাকার জন্য সবসময় চেষ্টা করি। আমাদের যে ধারাবাহিকতা আছে এটা আমরা ধরে রাখার সবসময় চেষ্টা করি। এখানে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সকলকে নিয়ে আইসে আনন্দ করলাম, উপভোগ করলাম, খুবই সুন্দর একটা প্লেস। আমরা বাঙালি সমাজ, বাঙালি সংস্কৃতি, আমরা একসাথে বড় হই, একসাথে আনন্দ করতে ভালোবাসি। সেই উদ্দেশ্যে আমাদের পরবর্তী প্রজন্ম যাকে জানে শিখে এই প্রত্যাশা আমাদের এই আয়োজন। সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রবাস জীবনে ক্লান্তি দূর করতে পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাসের সময় কাটাতে পেরে আনন্দিত প্রবাসীরা। বিডি একতা সংঘকে অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এখানে যারা সবাই ছিল সবাই অনেক আনন্দ করছে, অনেক উপভোগ করছে। আমরা প্রতি বছরই অপেক্ষায় থাকি এই সামারের জন্য। এই সামারে আমরা এই সংগঠন থেকে আমাদেরকে অনেক জায়গায় পিকনিকে নেওয়া হয়। আমাদের আস্থা আছে বিডি একতা সংঘ আমাদেরকে এর চাইতে আরও বেটার কিছু দিবে। আয়োজনে বিভিন্ন পর্বে মহিলাদের বালিশ খেলা ও পুরুষদের হাড়ি ভাঙা সহ সকল বয়সীদের খেলার আয়োজনের পাশাপাশি ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। পরবর্তীতে সকল বিজয়ীদের পুরস্কৃত করেন সংগঠনের নেতৃবৃন্দ। আয়ন টিভি নিউজ, ইতালি।